সোনারগাঁয়ের জমি সংক্রান্তের বিরোধে জেদ ধরে লাল মিয়া নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা রূপগঞ্জ প্রতিনিধি মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবিতে সোনারগাঁয়ের জমি সংক্রান্তের বিরোধে জেদ ধরে লাল মিয়া নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন বৃহস্পতিবার দুপুরে উপজেলার ললাটিয়া গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনা জড়িত থাকার অভিযোগে পুলিশ আব্দুল সামাদ ও তার ছেলে মহিদ্দিনকে আটক করেছে নিহত লালমিয়ার ছেলে মুক্তার হোসেন ও এলাকাবাসী জানায় ললাটিয়া গ্রামে উনিশ শতাংশ বসতবাড়ি নিয়ে খুরশিদ মিয়ার সাথে তার প্রতিবেশি আব্দুস সামাদের বিরোধ চলছিল এ নিয়ে প্রায় ২০ বছর যাবত আদালতে মামলা মোকাদ্দমা চলছে আদালতে মামলা থাকা সত্ত্বেও সম্প্রতিক আব্দুস সামাদ আম মুক্তার নামা দলিলের মাধ্যমে ওই জমি উপজেলা সমবন্ধী ইউনিয়নে নাজিরপুর গ্রামে হরজত আলীর ছেলে হাজি আনোয়ার হোসেনের কাছে বিক্রি করে দেয় বৃহস্পতিবার দুপুরে হাজি আনোয়ার হোসেন অস্ত্র সজ্জিত একদল সন্ত্রাসী নিয়ে ওই জমিতে সাইনবোর্ডে লাগিয়ে তা দখলে নেওয়ার চেষ্টা করে এ সময় হট্টগোল শুনে খুরশেদ মিয়ার ফুপা লাল মিয়া ঘটনাস্থলে গিয়ে জমি দখলের বাধা দেয় এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা লাল মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান পরে উত্তেজিত এলাকাবাসী ধাওয়া দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এ সময় সন্ত্রাসীদের ব্যবহৃত একটি মাইক্রোবাসে এলাকাবাসী আগুন লাগিয়ে দেয় এলাকাবাসী জানায় হাজি আনর হোসেন মানুষের কাছে বলে বেড়ায় যে সে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রভাবশালীদের সাথে চলাফেরা করে এবং এই সংক্রান্ত ছবি বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট করে মানুষকে ভয়ভীতি দেখায় তাছাড়া সে নিজেকে একজন এমপি নাতি বলে দাবি করে ভূমিধস্যুতা সহ নানা অপকর্ম করে বেড়ায় কিন্তু রহস্যজনক কারণে পুলিশ তাকে কিছুই বলে না সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান মনির জানান হত্যাকাণ্ডের ঘটনায় পরপর দুই দুইজনকেই আটক করা হয়েছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় মামলা প্রস্তুতি চলছে